ভোটার কার্ড আমাদের পশ্চিমবঙ্গ তথা প্রত্যেকটি ভারতীয় নাগরিকের জন্য একটি খুবই ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট, এবং এই ডকুমেন্টটি নিয়ে কিন্তু অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হয়। তার মধ্যে সব থেকে বড় সমস্যা হলো অনেকেরই ভোটার কার্ড হারিয়ে যায়, বা অনেকেই অনলাইনে অ্যাপ্লিকেশন করে নতুন ভোটার কার্ডের জন্য, কিন্তু তাদের অনলাইনে সেই ফর্ম সাবমিট হলেও বা তাদের ফর্মটি অ্যাকসেপ্টেড হলেও তাদের যে নতুন ভোটার কার্ড, তারা কিন্তু সেই নতুন ভোটার কার্ডটি তাদের হাতে পায় না, ফলে তাদের বিভিন্ন কাজের মধ্যে বাধার সৃষ্টি হয়। তো আজকে আমি এই ভিডিওর মধ্যে তোমাদের দেখাবো, তোমরা যারা যারা তোমাদের ভোটার কার্ড হারিয়ে গেছে বা তোমাদের ভোটার কার্ড বিভিন্নভাবে ড্যামেজ হয়ে গেছে, বা তোমরা নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছো এখন পর্যন্ত তোমাদের ভোটার কার্ড আসেনি, বা তোমাদের কাছে নাম্বার রয়েছে ভোটার কার্ডের কিন্তু ভোটার কার্ডটি ফিজিক্যাল কার্ডটি নেই, তো এই ক্ষেত্রে তোমরা কী করবে। আগে কিন্তু একটি নিয়ম ছিল বা আগে কিন্তু একটি মেথড ছিল, যেই মেথডে তোমরা কিন্তু তোমাদের যে ভোটার কার্ডটি সেই ভোটার কার্ডটি রিপ্রিন্ট করে অর্ডার করতে পারতে। তো এখন আমি তোমাদের আরও একটি ইজি প্রসেস বলবো, কারণ যেহেতু আমাদের দেশব্যাপী কিন্তু একটি নতুন প্রক্রিয়া চালু হয়েছে যেখানে প্রত্যেকটি ডকুমেন্টের একটি ই কপি থাকছে, যেমন ই আধার কার্ড, ই ভোটার কার্ড, ই প্যান কার্ড, এভাবে কিন্তু বিভিন্ন ডকুমেন্টের ই কপি একটি করে থাকছে, এবং এই ই কপিও কিন্তু ফিজিক্যাল কার্ডের মতো সমান ভ্যালু। তাই অবশ্যই তোমাদের দেখতে হবে কী করে তোমরা এই ভোটার কার্ডটি ডাউনলোড করবে। তোমাদের ভোটার কার্ড যতই পুরনো হোক না কেন, যতই বা যত দিনের পুরনো হোক না কেন, তোমরা অবশ্যই প্রত্যেকেই ডাউনলোড করতে পারবে সেই ভোটার কার্ডটি, এবং অবশ্যই ভোটার কার্ডটি করে তোমাদের কাছে রেখে দেবে। এবং অনেকেই বলবে যে আমাদের ভোটার কার্ড তো অনেক পুরনো, আমাদের ভোটার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক নেই, আমরা কেমন করে করব। তো এই বিষয়টি নিয়েই কিন্তু মূলত আজকের এই ভিডিও। তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবে, তাহলেই তোমরা যাবতীয় তথ্য খুব সহজেই বুঝতে পারবে। তো সবার প্রথমে তোমাদের মোবাইল বা কম্পিউটার গুগল ক্রোমে আসতে হবে। এসে এইখানে তোমরা কিন্তু NVSP লিখে সার্চ করবে। NVSP লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল বলে ইংরেজিতে চলে আসবে। এইভাবে তোমাদের সামনে NVSP-র মেন যে ইন্টারফেস, সেই ইন্টারফেসটি খুলে যাবে। এখানে অনেকগুলি অপশন দেখছো, ই এপিক ডাউনলোড, তো এইখানে যেতে হবে না। সার্চ ইন ইলেকট্রাল রোল, এইখানেও যেতে হবে না। ভোটার পোর্টালেও কেউ যাবে না, আমাদের যেতে হবে ফর্মসের মধ্যে, এবং এইখানে যে বাকি অপশনগুলি রয়েছে এইখানে কিন্তু আমাদের যেতে হবে না। তো এইখানে তোমরা সবার প্রথমে ফর্মসের মধ্যে আসবে। তো এসে দেখতে পাচ্ছ এইখানে তোমাদের দুইটি কথা বলা হচ্ছে, তোমাদের হয় লগ ইন করতে হবে, অথবা যদি তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে তোমরা রেজিস্টার করতে পারো অ্যাজ এ নিউ ইউজার। তো এইখানে যেহেতু আমাদের কাছে আমাদের রেজিস্টার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড রয়েছে, তো আমরা লগ ইন করে নেব। তবে তোমরা যারা যারা এখন পর্যন্ত রেজিস্টার করনি তাদের জন্য কিন্তু আমি একটু দেখিয়ে দেবো। এখানে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, রেজিস্টার অ্যাজ আ নিউ ইউজার, এইখানে ক্লিক করে দেবে। দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের এন্টার মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের মোবাইল নাম্বারটি এন্টার করে দিতে হবে। এইখানে মোবাইল নাম্বার দিয়ে দেবে, এখানে ক্যাপসা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবে। সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি ওটিপি দেওয়ার জন্য বক্স চলে আসবে, যেটি তোমাদের দিতে হবে। দিয়ে যখনই তোমরা নেক্সটে ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে, তোমরা নিজের পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে দেবে, এবং ভেরিফাই পাসওয়ার্ড করে সাবমিটে ক্লিক করলে কিন্তু তোমরা বা তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তারপরে তোমরা আবারও চলে আসবে কিন্তু হোম পেজে, এবং হোম পেজে আসার পর ফর্মসের মধ্যে আসবে, এসে এইখান থেকে লগ ইন করে নেবে। তো আমি এখানে লগ ইন করে নেব। তো লগ ইন করার জন্য সবার প্রথমে তোমরা তোমাদের মোবাইল নাম্বার দিয়ে দেবে, দেওয়ার পর কিন্তু এইখান থেকে তোমরা তোমাদের পাসওয়ার্ডটি দিয়ে দেবে। তো যেই পাসওয়ার্ডটি তোমরা নিজেরা দিয়েছো সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেওয়ার পর তোমাদের ক্যাপসা ফিল করতে হবে, ক্যাপসা ফিল করে তোমরা লগ ইনে ক্লিক করে দেবে। যখনই তোমরা লগ ইনে ক্লিক করবে, লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে তোমরা ড্যাশবোর্ডে চলে আসবে, এবং এইখানে এসে আবার তোমাদের ফর্মসের মধ্যে ক্লিক করতে হবে। করার সঙ্গে সঙ্গে কিন্তু এইখানে তোমরা অনেকগুলি ফর্ম দেখতে পারবে, যার মধ্যে তোমাদের এইখানে ফর্ম 8 কিন্তু চুজ করতে হবে। তো ফর্ম 8 কেন চুজ করবে সেটি আমি তোমাদের বলে দেবো। তো তোমাদের যদি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, তবে এখন পর্যন্ত বা এতদিন যে লিঙ্ক হয়েছিল, আমরা অনেকেই করিয়েছি যে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক, সেই লিঙ্কটি কিন্তু এখানে কাজ করছে না, নতুন করে তোমাদের লিঙ্ক করতে হবে। এবং এইখানে এসে তোমরা যদি তোমাদের ভোটার কার্ডের নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করো তাহলে সেলফ দিয়ে দেবে, অথবা যদি ফ্যামিলির কারো করতে চাও ফ্যামিলি দিয়ে দেবে, দিয়ে তার এপিক নাম্বার এখানে এন্টার করতে হবে। তো আমি এখানে সেলফ দিয়ে নেক্সট করব। সেলফ দিয়ে নেক্সট করার সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে তোমাদের সামনে ফর্ম 8 চলে আসবে। ফর্ম 8 এর মধ্যে কিন্তু আমাদের যাবতীয় কাজ করতে হবে। তো এইখানে তোমরা চারটি অপশন দেখতে পাচ্ছ, তার মধ্যে যে সেকেন্ড অপশনটি রয়েছে এটি আমাদের করতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা মোবাইল নাম্বার, এখানে কিন্তু মোবাইল নাম্বার, ফটোগ্রাফ রয়েছে, তারপরে অ্যাড্রেস রয়েছে, রিলেটিভ নেম রয়েছে, এবং এখানে রিলেটিভ টাইপ রয়েছে, তারপরে তোমাদের ডেট অফ বার্থ, এজ, নেম, জেন্ডার, অনেক কিছুই কিন্তু রয়েছে। তবে এইখানে আমাদের
বা আমরা মোবাইল নাম্বার চেঞ্জ করব, তাই মোবাইল নাম্বার চুজ করতে হবে, এই এই অপশনটি চুজ করতে হবে, এখানে টিক মার্ক করে দেবে। দেওয়ার পর কিন্তু তোমাদের নিচের দিকে আসতে হবে এবং নিচের দিকে এসে তোমাদের পুরো ফর্মটি ফিল করতে হবে। তো এইখানে আসলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেন্টস ডিটেলস দেখতে পারবে, নাম, তারপরে সারনেম দেখতে পারবে, রিলেটিভ নেম দেখতে পারবে, রিলেটিভ সারনেম দেখতে পারবে, এপিক নাম্বার অর্থাৎ তোমাদের ভোটার নাম্বারটিও দেখতে পারবে, এবং এইখানে তোমাদের যে ল্যাঙ্গুয়েজ, তোমাদের যে মাতৃভাষা, সেই মাতৃভাষায় কিন্তু তোমাদের এই অ্যাড্রেসগুলি এইখানে লেখা থাকবে। এবং এইখানে এসে তোমাদের আধার নাম্বার যদি থাকে তোমরা আধার নাম্বার দেবে, এখানে কিন্তু ম্যান্ডেটরি বলা হয়নি, তবে আমি তোমাদের রিকমেন্ড করব অবশ্যই তোমরা এখানে আধার নাম্বার দিয়ে দেবে। তারপর মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার ইফ অ্যাভেলেবেল টিক ইফ মোবাইল নাম্বার অফ রিলেটিভ, তো এইখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বার দেবে, কোথাও টিক করতে হবে না। তারপরে সোজা নিচের দিকে চলে আসবে, নিচের দিকে তোমরা একটি ডিক্লারেশন দেখতে পারবে, এখানে ডিক্লারেশনটি রয়েছে। ডিক্লারেশনের পরে এখানে প্লেস চাচ্ছে, তো তোমরা তোমাদের এখানে ভিলেজ নেম দিয়ে দেবে বা তোমাদের যে ঠিকানা তার নাম দিয়ে দেবে। দেওয়ার পর এখানে ক্যাপসা ফিল করবে, করে প্রিভিউয়ে ক্লিক করে দেবে। প্রিভিউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে প্রিভিউ পেজ চলে আসবে, তারপরে তোমরা ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবে, তাহলেই তোমাদের যে কাজটি, এই কাজটি হয়ে যাবে। তো এই কাজটি করে কী লাভ হবে সেটি আমি তোমাদের সবার প্রথমে বলবো। তো সবার প্রথমে তোমাদের যে লাভটি হবে সেটি হলো, তোমাদের ভোটার কার্ডটি প্রথমত মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে গেল, এবং লিঙ্ক হওয়ার পরে কিন্তু তোমাদের যে টাইম লাগবে সেই টাইমটি কিন্তু 10-15 দিন লাগবে, আমি তোমাদের কম বলবো না, তবে এই 10-15 দিন কিন্তু একটি ম্যাক্সিমাম টাইম, যেই টাইমের মধ্যে তোমাদের এই ভোটার কার্ডের সঙ্গে তোমাদের মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে। এবং মোবাইল নাম্বার লিঙ্ক হওয়ার পরে কিন্তু তোমরা ই এপিক ডাউনলোডের মধ্যে চলে যাবে, এইখানে এসে তোমাদের ভোটার নাম্বারটি দিয়ে দেবে, স্টেট দিয়ে দেবে, স্টেট দিয়ে সার্চে ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের যে এপিক নাম্বারটি, সেই এপিক নাম্বারটি ডাউনলোড হয়ে যাবে বা এপিক কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তার আগে তোমাদের মোবাইলে একটি ওটিপি যাবে, ওয়ান টাইম পাসওয়ার্ড, সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু তোমরা যখনই ডাউনলোডে ক্লিক করবে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের যে এপিক কার্ডটি, সেই এপিক কার্ডটি ডাউনলোড হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা ছাড়াই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে, যদি তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে, ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।